بسم الله الرحمن الرحيم السلام عليكم জোড়াশালিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করেছি তো এখন বাজে সকাল 6:30টা কি তার থেকে একটু বেশি তাই তো সকাল সকাল উঠেই আপারা রেডি হয়ে গিয়েছে আজকে ওদের একটা অনুষ্ঠান আছে তো সেখানেই যাবে সবাই মিলে তাই তো এদিকে মরিয়মও ওদের সঙ্গে যাওয়ার জন্য রেডি এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে যেহেতু ফাহাদ আসেনি তো মরিয়ম ওর বড় আম্মুর সঙ্গে চলে যাচ্ছে তো ওদিকে আপাকে সবাই ফোন দিতেছিল তো তারা হুড়া করেই একদম সকাল সকাল ওরা বের হয়ে যাবে তো সকালে নাস্তাটাও খায়নি তো দিকে বাহিরে আবার রিক্সার জন্য দাঁড়াতে হয় কিছুটা সময় যেহেতু এক তো সকালবেলা রিক্সা পাওয়া যাবে না তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে এই তো একটা রিক্সা কিছু লোক ছিল তো দেরি হয়ে যায় দেখে ওনাদের সঙ্গেই তো ম্যানেজ করে সকালবেলা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে নইলে রাস্তাগুলো ভালো আছে চলে যেতে পারবে তো এদিকে মনে এই মাত্র এই তো মুরগির খোয়ার থেকে মুরগিগুলো ছেড়ে দিয়েছে আর এদিকে মাশাল্লাহ ওদের অনেকগুলাই মুরগি পুরো ভারী ভরা তো এগুলো আজমাইন দেখাশোনা করে আজমাইনের মুরগিগুলা তো নাকি বাড়ির মুরগি জবাই করলে খেতে চায় না কান্নাকাটি করে তো এগুলো দিয়ে অনেকগুলা মুরগি বানাবে সেই জন্য তো এরপর আমরা বাজারে চলে আসছি আমি ভাই আর ফুফু তো আমাদের বাসায় একজন মেহমান আসছে আমার মামাতো বোন আর কালকে তোমারওয়ার জন্মদিন গিয়েছে আপনারা সবাই দেখেছেন তো তোমারওয়ার জন্য একটা গিফট কেনার জন্য সকাল সকালই বাজারে চলে আসলাম তো ভাই আমাদেরকে দোকানটাতে নিয়ে আসছে তো দোকানটাতে দেখলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো কাপড় চোপড়ও ছিল বেশ ভালোই সুন্দর করে গুছানো হয়েছে আর ওই পাশটাতে ওনারা জোড়তার আইটেম রেখেছে তো দোকানটা এদিকে অনেক বড় করেছে তো আমরা তো এক এক করে থ্রি পিসগুলা দেখতেছিলাম তো এখান থেকে দুই তিনটা থ্রি পিস নিয়েছি মামাতো বোনের একটা ছোট্ট মেয়ে আছে তো ওর জন্য একটা জামা নিব তো জামাগুলো দেখতেছিলাম তো আমার কাছে এই জামাটা পছন্দ হয়েছে যেহেতু বাচ্চা মানুষ একটু খোলা জামাই বেশি ভালো লাগে তো এটার সাইজ ছিল না তো উনি অন্যগুলো দেখাইতেছে যেটা সেটা কিন্তু আমার যেটা প্রথমেই ভালো লেগেছে আসলে সেটা ছাড়া অন্যগুলো একদম পছন্দ হচ্ছিল না তো এই কালারটা পাইনি উনি পিঙ্ক কালার দিয়েছে তাও চলবে সুন্দর তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা আবার এই দোকানে চলে আসছি তো এটা হলো আমার ফুফাতো ভাই এবং কেউ আমার সাথে লেখাপড়া করেছে আমরা কি বেয়েছে তো ওর দোকানে আসলাম তো এক এক করে অনেকগুলা জামাই দেখিয়েছে তোর সঙ্গে কিছুটা সময় গল্পও করলাম তো করা শেষ করে তো এক এক করে জামা কাপড় দেখে তো এখান থেকেও দুইটা থ্রি পিস নিয়ে নিয়েছি মারোয়ার জন্য আর মামাতো বোন সব মিলিয়ে প্রায় 4 থেকে 5টা থ্রি পিস নিলাম আর মামাতো বোনের মেয়ের জন্য একটা জামা তো টুকটাক কেনাকাটা করে এখন বাসার দিকে যাব তো যেহেতু আমরা সকালে নাস্তা না খেয়ে বের হয়েছি তো এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এদিকে ফুফু বললো এখান থেকে নাস্তা নিয়ে যাব তো এই তো ওনার থেকে আবার পরোটা নিয়েছি তো পরোটা নিয়ে এখন বাসার দিকে চলে যাব আর এই যে ব্রিজটা এটা অনেক আগের ব্রিজ ব্রিজটা দেখলে স্কুল জীবনের কথা মনে পড়ে কারণ স্কুলে অনেকবার এটা দিয়ে যাতায়াত করেছি আর বৃষ্টির সময় এর দুইটা পাশ অনেক পিচ্ছিল থাকে নখ টিপে টিপে যেতে হয় তো ওই সময়ের দিনগুলো আসলেই অনেক মধুর ছিল অনেক ভালো লেগেছে তো এর মধ্যে আমরা বাসায় এসে তারপর আবার রেডি হয়ে এই তো নানি বাড়িতে চলে আসছি তো আজকে হলো শান্তার বিয়ের লাস্ট অনুষ্ঠান আজকে খাওয়া দাওয়া আনুষ্ঠানিকতা প্রায় শেষ শেষ হলে যে যার বাড়িতে আজকে চলে যাবে তো এখনো মেহমান আসেনি
এদিকে টেবিল গোছানো হচ্ছে, যেহেতু বেশি মানুষের আয়োজন বাহিরে খাওয়া দাওয়া করালেই ভালো হবে। সেজন্য তার এই পাশটাতে মহিলারা সালাদ কাটতেছিল, আর এই তো বাগানের ভিতর রান্না বাড়া করা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে তো আমরা এখন সবাই বাড়ি চলে আসছি, আমরাও চলে আসছি, আপারও চলে আসছে, আর এদিকে আমার বড় ফুফু এসে দেখি উনিও চলে আসছে। তো খুবই ভালো লাগতেছিল যেহেতু আজকে অনেক মেহমান বাসায়। আর এদিকে মা এই তো ক্ষীর বানানোর জন্য চুলায় দুধ গরম করতেছে। তো এখানে প্রায় 16 কেজির মতো দুধ দিয়ে ক্ষীর বানানো হচ্ছে, যেহেতু আমরা অনেক লোকজন। আর মরিয়ম সে ডাকা থাকতেই বলছে যে সে ক্ষীর খাবে। তো এই কয়েকদিন বিয়ের অনুষ্ঠানে তো বিভিন্ন ইয়েতে আর খাওয়ার সময় ছিল না, তো আজকে ভাবলাম খেয়ে নিই, নাহলে মরিয়মের আর খাওয়াই হবে না ক্ষীর। তো এদিকে মা বসে দিয়েছে আর আমরা সবাই মিলে বাহিরে গল্প করতেছিলাম। তো এই তো আমার বড় ফুফু আসছে, সঙ্গে আমার ফুফাতো ভাইরা দুইজন আসছে। অনেকক্ষণ মা নাড়াচাড়া করেছিল, তা মার পায়ে ধরেছে, তো মা আবার চলে গেছে। তো লাস্টটা আমি দেখে নিব, কারণ আমার মেয়ে কীরকম খায়, কীরকম মিষ্টি দিব, তো সেটা দেখে মা বলল ক্ষীরটা আমাকেই বানানোর জন্য। তো এখন অনেকটা দুধ জল দিয়ে ঘন করে নিয়েছি, আর এখন এই তো ক্ষীরের ভিতরে সেই এটা দিয়ে নামিয়ে নিলাম। তো পাওয়াটা আমারও ধরে গিয়েছিল। তো ক্ষীর বানানোর শেষে আমরা সবাই একটু রাস্তা থেকে হেঁটে আসলাম। তো হেঁটে এসে দেখি বাসায় তো সবাই মিলে গল্প করতেছিল, তো আমরাও সাথে সাথেই এই তো জয়েন হয়ে গিয়েছি। আর এভাবে অনেক দিন গল্প করা হয় না, কারণ ছোটোবেলায় যখন পুকুর আসতো তখন এভাবে সবাই গল্প করতাম, তখন ছোট ছিলাম হয়তো, কিন্তু এই লোকজনগুলাই ছিলাম। আজকেও সে আগের মতো সবাই মিলে গল্প করতেছি, তো খুবই ভালো লাগতেছিল। আর একটি কথা বলি, যদি আমাদের ভিডিওটি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের এরকম ফ্যামিলি ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের পাশেই থাকবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এদিকে সবাই এখন আবার চা খেয়ে নিতেছে, আর আমার বড় ফুফুর ফ্যামিলিতে ওরা অনেক চা খায়, তো একটু পরপরই ওদের চা খেতে হয়। তো চা খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।